প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই শিলাদিত্য, আজকে আপনার পরীক্ষা ছিল ইন্টারভিউ কোঅপারেটিভের, এবং খাদ্য ভবনে আপনি কিছুক্ষণ আগেই পরীক্ষা দিয়ে এসেছেন। প্রথমে বলুন, আজকে আপনার এই ইন্টারভিউয়ের অভিজ্ঞতা কেমন হলো? থ্যাংক ইউ স্যার। ইন্টারভিউর অভিজ্ঞতা বলতে, প্রথমে আমরা যাই এবং যাওয়ার পর আমরা যেহেতু একটু আগেই পৌঁছে গেছিলাম, তারপর ওনারা একটু বললেন বসো, তারপর আমাদের একজন সিআই স্যার ছিলেন, উনি ডকুমেন্ট ভেরিফিকেশন করলেন, তারপর আমাদের সোজা ওখান থেকে কম্পিউটার ল্যাবে নিয়ে যাওয়া হলো। ল্যাবে একটা কোশ্চেন পেপার দেওয়া হলো, কোশ্চেন পেপারের মধ্যে দুটো কোশ্চেন ছিল, বাস ওগুলোই করলাম। যার যার হয়ে গেল, মানে যার আগে হলো তারটা আগে জমা নিয়ে জাস্ট একটা সিগনেচার করতে বললো, সিগনেচার করার পর আমাদেরকে একদম ইন্টারভিউ রুমে পাঠিয়ে দিল ওরা। আচ্ছা, এই যে ডকুমেন্টস গুলো চেক হলো, ভেরিফাই হলো, তো আপনার সেক্ষেত্রে ডকুমেন্ট গুলো আমরা যেভাবে বলেছিলাম বা শিখিয়ে দিয়েছিলাম সেইভাবে কি আপনারা সাজিয়ে নিয়ে গেছিলেন, বা ওখানে কোনো অসুবিধা হয়েছে? না স্যার, একদমই না, একদম যেরকম বলেছিলেন পরপর সিরিয়ালি ওইভাবে রেখেছিলাম। ওখানে গিয়ে ওনাদেরকে জাস্ট দিয়েছি, ওনারা পরপর একসেপ্ট করলেন, পাঠিয়ে দিলেন, একদম ঠিক আছে। আচ্ছা, তার মানে ডকুমেন্টেশনের জায়গাটা কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, কম্পিউটার রুমে যারা ইনভিজিলেটর থাকেন বা বোর্ড মেম্বারদের মধ্যে থেকে যারা এইগুলো এক্সামিন করেন, তারা কি কর্ডিয়াল ছিল? মানে যদি কোনো অসুবিধা হয় কম্পিউটার রুমে কোনো কিছু করতে, তাহলে সেক্ষেত্রে কি তারা সাহায্য করছিলেন? হ্যাঁ, মানে এমনি যদি কম্পিউটারে কোনো প্রবলেম ছিল বা সেট আপে কোনো প্রবলেম ছিল, তাহলে উনি হেল্প করছিলেন। বাট কোশ্চেনের ভেতরে যদি মানে কেউ কিছু করতে না পারে, মানে সাপোজ আমাদেরকে যেটা করতে দিয়েছে সেটা যদি কারো আইডিয়াই না থাকে, তখন যদি তারা যদি জিজ্ঞেস করছিল যে স্যার এটা কিভাবে করবো, তখন উনি বলছিলেন যে এটা আমি বলতে পারবো না, কোশ্চেনে যা লেখা আছে সেটা করো। সেটা তো স্বাভাবিক ব্যাপার, না হলে আর পরীক্ষা নেওয়ার একদম মানেটা কি? একদম একদম। আচ্ছা, আজকে কেউ অ্যাবসেন্ট ছিল? না স্যার, আমাদের শিফটে তো কেউ ছিল না। তোমার কোন শিফটে ছিল পরীক্ষা? আমার স্যার ফার্স্ট হাফে ছিল, মানে 10টা থেকে যেটা ছিল। ওকে, আর সেকেন্ড শিফটের ব্যাপারে কিছু জানতে পেরেছো যে কজন পরীক্ষা দিতে গেছে বা কিছু, নাকি তোমরা বাড়ি চলে এসেছিলে? মানে যেহেতু আমার নাম একদম প্রথমে ছিল, তো কম্পিউটার থেকে বেরিয়ে, আর আমার কম্পিউটারের টেস্টটাও তাড়াতাড়ি হয়ে গেছিল, মানে জাস্ট কম্পিউটার টেস্ট হয়েছে, আমি বললাম হয়ে গেছে, বাস তখন বললাম ঠিক আছে তুমি চলে যাও ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ আমার মোটামুটি ওই 7 মিনিট হয়েছে, তারপর বললেন এখানে আর থেকো না, ডিসকাশন করো না, বাড়ি চলে যাও। ঠিক আছে। ওকে, তুমি মেইনলি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলে এবং কোন ব্যাংকের জন্য অ্যাপ্লাই করেছিলে? আমার ছিল পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে, যেটা অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, এই পোস্টের জন্য ছিল। ওকে, ইন্টারভিউ বোর্ডে কতজন মেম্বার ছিলেন? ইন্টারভিউ বোর্ডে ছিলেন চেয়ারম্যান স্যার, আর তার সাথে 4 জন মেম্বার ছিলেন। আচ্ছা, কেমন প্রশ্ন হলো বা বোর্ড মেম্বাররা তোমার সাথে কেমন কর্ডিয়াল ব্যবহার করলো কি করলো না? বোর্ড মেম্বাররা অত্যন্ত কর্ডিয়াল ছিলেন, বলে রাখি এক সূত্রে 2 জন নন বেঙ্গলি ছিলেন, যার মধ্যে চেয়ারম্যান স্যার একজন, আর বাকি 3 জন বাঙালি ছিলেন। তো বা এমনি চেয়ারম্যান স্যার তো ঢুকেই গ্রিটিংস করলেন আমাকে, আবার বসতে বললেন, এইভাবে ইন্টারভিউ স্টার্ট হলো। আচ্ছা, ইন্টারভিউ এর কেমন কি প্রশ্ন হয়েছে? মানে ধরুন আপনার ইন্টারভিউ এ কোন কোন এরিয়া থেকে ওনারা প্রশ্ন সাধারণত করছেন? মেইনলি যেহেতু আমি ফিজিক্স ব্যাকগ্রাউন্ডে, তখন ওনারা প্রথমে মার্কস দেখলেন, তখন মার্কস দেখে বললেন যে ফিজিক্স ব্যাকগ্রাউন্ডে, তাহলে তুমি ফিজিক্স থেকে দুটো কোশ্চেন আমি জিজ্ঞেস করছি বলো তো দেখি, ওটা জিজ্ঞেস করলেন। তারপর বললেন যে আর কি তুমি কি চাকরি করছো কিছু, আমি বললাম না আছি। বললেন তাহলে তুমি কি 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 পরীক্ষা দিচ্ছ, আমি বললাম যে মেইনলি যা যা আমি দিচ্ছিলাম সেগুলো বললাম। তারপর বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর ফিজিক্স এর দুটো কোশ্চেন এগুলো চেয়ারম্যান স্যার করে, বাকি বললেন যে বাকিটা দেখো কি বলে তোমায়। ওকে, আর তোমাকে তোমার ব্যাংক রিলেটেড বা যেখানে তুমি চাকরি করতে যাচ্ছ সেই সম্বন্ধে কিছু প্রশ্ন করেছিল? হ্যাঁ, আমি পুরুলিয়া যেহেতু অ্যাপ্লাই করেছি, সেহেতু পুরুলিয়া রিলেটেড কিছু কোশ্চেন আমাকে করা হয়েছিল, এবং ব্যাংক রিলেটেড তো কোশ্চেন সবাইকে করা হয়েছে, সেরকম আমাকেও বিভিন্ন বেসিক থেকে কোশ্চেন, কিন্তু খুব বেসিক কোশ্চেন ছিল সেগুলো। ওকে, আচ্ছা, ওভারঅল যে ইন্টারভিউ এর এক্সপিরিয়েন্স, সেটা কি মানে পজিটিভ ওয়েতেই গেছে, নাকি কোথাও এরকম হয়েছিল যে তোমাকে হিউমিলেট করেছে বা তোমাকে খুব নেগেটিভ কোনো কমেন্ট করেছে, এরকম কিছু হয়েছিল কি? না, হিউমিলেট একদমই করেনি। লাস্টের দিয়ে একটা কোশ্চেন আমি ঠিক মতো লিডটা বুঝতে পারিনি, তো সেহেতু আমি জিজ্ঞেস করছিলাম, তখন বললেন যে একজন ওনার মধ্যে থেকে বললেন যে তুমি যদি না জানো পরিষ্কার বলে দাও জানো না, আমি বলে দিলাম সরি স্যার আমার এই মোমেন্টটা মনে পড়ছে না, এই জাস্ট। বাকি ওনারা যথেষ্ট কর্ডিয়াল এবং খুব হাসি মুখে ইন্টারভিউটা হয়েছে। তুমি তো অ্যাসপিরেন্টস একাডেমির ক্যান্ডিডেট ছিলে এবং তোমাকে আমরা যথেষ্ট গাইডেন্স দেওয়ার চেষ্টা করেছি, মক ইন্টারভিউ নিয়েছি বা আমাদের স্টাডি ম্যাটেরিয়াল PDF তুমি পেয়েছো, সেগুলো কি তোমার ওখানে গিয়ে উপকার এসেছে?
হ্যাঁ স্যার, এখানে একটা কথা বলার আছে, আমি তো আপনাকে কাল অব্দি কম্পিউটার কম্পিউটার নিয়ে জ্বালিয়ে বলেছি স্যার কি আসবে কম্পিউটারে, কি আসবে কম্পিউটারে, তো আপনি শেষ অব্দি যেটা বলেছিলেন যে কম্পিউটারে এইগুলো এগুলো করে যাও, যেহেতু কম্পিউটারটা একদম অজানা ছিল কি আসতে পারে, বাট হুম হুম ওখানে গিয়ে দেখলাম সেম প্রশ্নই এসছে এবং খুব স্বাচ্ছন্দ্যের সাথেই করতে পেরেছি, ফার্স্ট দুজনের মধ্যে আমার হয়ে গেছিল কম্পিউটার। তাছাড়া ওই ডকুমেন্টস যেরকম বললেন আপনি ওটাও ঠিকঠাক ছিল, তাছাড়া কোঅপারেটিভের বেসিক যেগুলো আপনি বলে দিয়েছিলেন সেগুলো থেকেও তো কোশ্চেন এসছে ভালোই। যে স্টাডি মেটেরিয়াল পিডিএফ ছিল সেখান থেকেও কি কি কিছু কষ্ট কমন পেয়েছো? হ্যাঁ, ওই কারেন্ট অ্যাফেয়ার্স এর যে কোশ্চেন গুলো করা হয়েছিল সেখান থেকে আপনার স্টাডি মেটেরিয়াল থেকেও পড়েছিলাম ওগুলো, তো ওখান থেকেও কিছু কোশ্চেন কমন ছিল। ওকে, তাহলে আশা করা যায় যে একটা পজিটিভ অ্যাপ্রোচেই ইন্টারভিউটা শেষ হয়েছে এবং ভালো ইন্টারভিউ হয়েছে। আমরাও তোমাকে অ্যাজ এ ক্যান্ডিডেট পেয়ে ভীষণ গর্বিত। এবার বাকি রেজাল্ট তো রেজাল্টের মতো বের হবে, সেখানে কেউ সফল হবে কেউ অসফল হবে, কিন্তু আমরা আমাদের তরফ থেকে প্রচেষ্টা করেছি, তুমিও প্রচেষ্টা করেছো। এবার বাকিটা দেখা যাক কি হয়, যদি তোমার থেকে কেউ বেটার দেয় তাহলে তুমি পাবে না, আর যদি তুমি বেটার দিয়ে থাকো অন্যদের থেকে তাহলে তুমি পাবে। কি তুমি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাইড? তো হ্যাঁ স্যার, আমি ইন্টারভিউ দিয়ে পুরোপুরি স্যাটিসফাই, এবার ফিঙ্গার ক্রস দেখা যাক। ফিঙ্গার ক্রসড, একদমই তাই। আচ্ছা শিলাদিত্য, তোমার এছাড়া আর কি কি পরীক্ষা তুমি দিচ্ছ এখন এই মুহূর্তে? স্যার এই মুহূর্তে মোটামুটি পিএসসি পরীক্ষাগুলো দিচ্ছিলাম, কিন্তু পিএসসি পরীক্ষা যেভাবে ডিলে হচ্ছে তো আমার মনে হচ্ছে এখন আমি এগুলোর থেকে সেন্ট্রালের পরীক্ষাগুলো দিলেই বেটার হয়, এবং সেহেতু আমি সেই মতো আপাতত সেন্ট্রালের যেগুলো হয় সিজিএল সিএইচএসএল বা আইবিপিএস সেগুলোর দিকে এম রাখছি, যেহেতু মানে পিএসসি এখন এজটা অনেকটা আছে, বাট সেন্ট্রাল গুলো তো 27 বছর বা 30 বছরে শেষ হয়ে যাবে লিমিটটা, তো ওকে সেহেতু আমি এখন এইদিকেই ফোকাস করছি। ওকে। আর রিসেন্টলি WBCS এর নোটিফিকেশন বেরিয়েছে, নিশ্চয়ই জানো 3rd মার্চ থেকে হ্যাঁ ফর্ম ফিল আপ শুরু হবে। যদি ফিল আপ করো তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, আমরা নিশ্চয়ই গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। আর ঠিক আশা আছে, করি আমাদের সঙ্গে তোমার এই জার্নিটা আগামী দিনেও কন্টিনিউ হবে এবং ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ শিলাদিত্য, আমাদের চ্যানেলের ভিউয়ার্সদের জন্য তোমার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। তারা এখান থেকে অনেকটাই গাইডেন্স পাবে এবং আশা করা যায় ওখানে ভালো ইন্টারভিউ দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ, আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, 4 মার্চ অবধি কোঅপারেটিভের বিভিন্ন পদের জন্য ইন্টারভিউ চলছে। এই 4 মার্চ পর্যন্ত যে সমস্ত ইন্টারভিউগুলো চলছে সেগুলোর জন্য যদি আপনারা গাইডেন্স পেতে চান বা আমাদের সঙ্গে যোগাযোগ করে শেষ মুহূর্তে আপনার ইন্টারভিউটাকে আরও বেশি ত্বরান্বিত করতে চান, কারণ যেহেতু আমাদের ক্যান্ডিডেটরা পরীক্ষা দিচ্ছে বিভিন্ন দিনে এবং আমরা এই সম্বন্ধে বেশ ভালোভাবে তাদেরকে তৈরি করে দিয়েছি এবং আমাদের প্রচুর প্রশ্ন কিন্তু একই ধরনের প্রশ্ন ওই বোর্ড মেম্বাররা করছেন, তো ফলে আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে একটু গাইডেন্স পেতে চান আপনারা শেষ মুহূর্তে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, কারণ চ্যানেলের প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পারবেন আমাদের কাছে একদিন বা দুদিন আগে যারা জয়েন করেছে তারাও কিন্তু চাকরি পেয়েছে, তো সেক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তেও কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই ছিনিয়ে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত চাকরিটি। সকলকে ধন্যবাদ, আমরা আগামী দিনেও একই রকমভাবে ইন্টারভিউর এক্সপিরিয়েন্স আপনাদের কাছে তুলে ধরবো যাতে সেখান থেকে আপনারা শিখে খুব ভালোভাবে ইন্টারভিউ দিতে পারেন। থ্যাংক ইউ। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন, নাম্বারটি হলো 7603060999। এই নাম্বারে যোগাযোগ করুন, কারণ একটু গাইডেন্স পেলেই কিন্তু আপনার চাকরিটা পাওয়া অনেক বেশি সহজ হয়ে যেতে পারে, তাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন।